প্রায় দর্শকদের নজরে আসে টিকিটে ভুলভাল। এবারও সেই একই কাজ করলো বিসিবি, টিকিটে ইংল্যান্ডের পতাকা ভুল, বিসিবি বলেছেন প্রিন্টিং মিস্টেক। প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ। এই সিরিজ শুরু হবার আগে মাঠে খেলার চেয়ে বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনা চলছে। ম্যাচ শুরুর যখন আর খানিকটা বাকি, তখনও আলোচনার কেন্দ্রে বাইরের বিশেষ। এবার ম্যাচের টিকিটে ধরা পড়েছে ভুল, ইংল্যান্ডের পতাকার জায়গায় সেখানে ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের পতাকা। এই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পতাকা ব্যবহারে ভুলের ঘটনাকে প্রিন্টিং মিস্টেক বলে দাবি করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু। তিনি জানান, আমি দেখেছি এটা টিকিটে ভুল, ওটা আসলে প্রিন্টিং মিস্টেকের কারণে হয়েছে, সেটি ইতিমধ্যে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টিকিট কারেকশনে চলে গেছে। তবে ভুল টিকিটেই দর্শকদের সিরিজের প্রথম ম্যাচ দেখতে হবে।